সবাই শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও আজকে আমি আলোচনা অনুবাদ অনুবাদ সাহিত্য তিনটি প্রকার আমরা সকলেই জানি রামায়ণ মহাভারত ও ভাগবত আজকে আমার আলোচনার বিষয় রামায়ণ অনুবাদ সাহিত্য শুরু করার আগে রামায়ণ সম্পর্কে কয়েকটি কথা বলে তারপর ভিডিওটার মধ্যে আসবো দেখুন সংস্কৃত ভাষায় রামায়ণ লেখার প্রথম প্রয়াস করেছিলেন মুনি এরপরে এই তথ্য জানা যায় বুদ্ধ শরীর থেকে জানা যায় তিনি কাজে ব্যর্থ হলে তার বংশধর মহর্ষি বাল্মীকি কাজটি সম্পন্ন করেন তিনিও লেখেন সংস্কৃত ভাষায় রামায়ণের সাতটি কাণ্ড আমরা সকলেই জানি বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিসকিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কা কাণ্ড উত্তরকাণ্ড বালকাণ্ড অর্থাৎ বাল্যকাল অযোধ্যায় রামচন্দ্রের বাল্যকালের যে কাহিনী সেটা হচ্ছে বাল্য বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অযোধ্যায় বসবাসের কাহিনী বা তার বড় হোড়ে ওঠা বা বেড়ে ওঠার কাহিনী রামচন্দ্র তার ভাইদের সবার অরণ্যকাণ্ড অর্থাৎ তাকে যে বনবাসে পাঠানো হলো তারপরে সে অরণ্যে যাচ্ছে সেটা হচ্ছে অরণ্যকাণ্ড তারপরে হনুমান বা সুগ্রীব বালি এদের সঙ্গে যে দেখা হচ্ছে কিসকিন্দাতে সেটা কিসকিন্দা এবং হনুমান দূত হয়ে লঙ্কায় প্রবেশ করলো সুন্দর লঙ্কা দর্শন করলো যাওয়ার পথের দৃশ্যাদি দর্শন করলো তখন সেটা ছিল সুন্দরকাণ্ড আর এরপরে লঙ্কায় গিয়ে যে কাণ্ড কারখানা করলো সেই কাণ্ড কারখানা লঙ্কা কাণ্ড বা রাম রাবণ ওই রাবণকে হত্যা করা বা কুম্ভকর্ণে হত্যা করা এই যে কাণ্ডটা পুরোটাই কিন্তু লঙ্কা কাণ্ডের অন্তর্গত আর উত্তরাকাণ্ড হচ্ছে তারা যে ফিরে আসছে আবার সীতাকে উদ্ধার করে নিয়ে এই যে পাঠটা এটা হচ্ছে উত্তরকাণ্ড এভাবে পরপর কিন্তু প্রশ্ন থাকে যে প্রথম কাণ্ডের নাম কি দ্বিতীয় কাণ্ডের নাম বা চতুর্থ কাণ্ড পঞ্চম কাণ্ড এরকম যেভাবেই হোক না কেন আপনারা এই সিকোয়েন্সটা হয়ে যে মনে রাখবেন আর যে বিষয়টাতে আসি যে রামায়ণ কিন্তু একাধিক ভাষায় অনুদিত হয়েছে এখানে যেমন কৃত্তিবাস বাংলা ভাষায় অনুদিত করেছে কিন্তু একাধিক ভাষায় কিন্তু রামায়ণ আগে অনুদিত হয়েছে মারাঠি ভাষায় অনুদিত অনুবাদ করেছেন শ্রীধর তুলসীদাস অবধি ভাষায় অনুবাদ করেছেন এছাড়া তামিল ভাষায় অনুবাদ করেছেন কম্বন রঙ্গনাথম তেলেগুতে অনুবাদ করেছে নাগচন্দ্র কন্নড় ভাষায় অনুবাদ করেছে এরকম একাধিক ব্যক্তি কিন্তু এই রামায়ণকে নিজ নিজ ভাষায় অনুবাদ করেছে রামায়ণ সেই সাথে কীর্তিবাসও অনুবাদ করেছেন বাংলা ভাষায় আমাদের আজকে পাঠ্য হচ্ছে কীর্তিবাসী রামায়ণ এই রামায়ণের অনু অর্থাৎ এই অনুবাদ সাহিত্য সৃষ্টির প্রেক্ষাপট সম্পর্কে বলতে গেলে একটুখানি সহজে বলতে হয় যে তুর্কি বিজয়ের পর যে হিন্দু শক্তির তাদের আত্মরক্ষার পুনরুদ্ধার ঘটাতে তুর্কিরা আমাদের বাংলাকে অধিকার করে নিল তারপরে কি করলো মুসলিম শাসন শুরু হলো তারপরে হিন্দুরা তাদের নিজের আত্ম সেই শক্তিটাকে পুনরুদ্ধার করার জন্যই কিন্তু সমস্ত ধর্মীয় প্রধান প্রধান গ্রন্থগুলো মানুষের হাতে পৌঁছে দেওয়াটা জরুরি হয়ে উঠেছিল তাদের নিজের ধর্ম সম্পর্কে তাদের জানার প্রয়োজন ছিল সেই তাগিদেই কিন্তু অনুবাদ সাহিত্যগুলো রচিত হয়েছিল আচ্ছা পাল রাজারা বৌদ্ধ ধর্মলম্বী হয়ে অর্থশাস্ত্র সংহিতা পুরাণ মহাকাব্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তাই ব্রাহ্মণ পণ্ডিতকে ভূমিদান করতেন এছাড়া আমরা দেখেছি যে রুকনুদ্দিন বরবাকসহ কুলিন গ্রামের মালাধর বসুকে ভাগবত রচনার জন্য গুণরাজ খান উপাধি দিচ্ছেন হুম চট্টগ্রামের শাসনকর্তা পরখা ও তার পুত্র সুটি খান তাদের সভাকবিদের দিয়ে মহাভারত রচনা করিয়েছেন হুম এরপরে বাংলা সাহিত্যে হুবহু আক্ষরিক অনুবাদ না করে কবিরা কিন্তু নিজের ভাষাকে পয়ের ত্রিপতি ছন্দে সাধারণ উপযোগী করে তুলেছিলেন বাঙালি জীবন বাঙালির বাঙালি মানুষের সমস্ত ঘর সমস্ত তাদের পোশাক আশাক আদি থেকে শুরু করে খাদ্য খাবার সমস্ত কিছু কিন্তু কীর্তিবাসের রামায়ণে স্থান পেয়েছে অর্থাৎ রামজন বাঙালিরই একজন সেইভাবেই কিন্তু স্থান পেয়েছে তাহলে চলুন আমরা কীর্তিবাসের রামায়ণের পর্বের মধ্যে একটু বলে দিই যে পঞ্চদশ শতকে চতুর্দশ শতকের শেষের দিকে কৃত্তিবাসের জন্ম ধরা হলে পঞ্চদশ শতকে প্রতিষ্ঠা পর্বে কিন্তু কীর্তিবাস রামায়ণ অনুবাদ করেছেন এছাড়া ঐশ্বর্য পর্বে তার পরবর্তী পর্বে ষোড়শ এবং সত্তর শতাব্দীতে মাধবকন্দলী শঙ্করদেব অদ্ভুতাচার্য চন্দ্রাবতী প্রভৃতি লোকজন কিন্তু অনুবাদ করেছেন অবক্ষয় পর্বে কবি শঙ্করচন্দ্র রামানন্দ ঘোষ রামানন্দ জ্যোতি এরা কিন্তু অনুবাদ করেছেন এবার বাংলাদেশের বাংলাদেশে রামায়ণ মহাভারত ভাগবতের অনুবাদ জনপ্রিয় হয়ে ওঠে পঞ্চ শতাব্দী থেকেই মূলত বলা বাহুল্য অনুবাদ সাহিত্য সৃষ্টি না হলে বাংলা কাব্য গ্রামীণ সাহিত্য হয়ে থাকত উচ্চতর মহিমা দান করতে পারত না কীর্তিবাসী রামায়ণ সম্পর্কে বলছি যেহেতু এবার কীর্তিবাসী রামায়ণ যে বাল্মীকি ছাড়া অনেক কবি রাম কাহিনীকে অবলম্বন করে কাব্য লেখেন সেটা আমি বললাম বাল্মীকির আগে ক্ষত্রিয় বীর রামচন্দ্র দ্রাবিড়াজ রাক্ষসেন্দ্র রাবণের বিরোধ নিয়ে উপকাহিনী প্রচলিত ছিল কিন্তু বাল্মীকি সেসা উপকানিকে প্রতিবাদন করে নিজের মূর্তি করেছিলেন যা তার মহাকাব্য নামে পরিচিত বা আদি কবি বলা হয় বাল্মীকিকে এটা আমি বললাম তার সাতটি কাণ্ডের কথা বললাম এটা এই যে চব্বিশ হাজার শ্লোক অনুস্টূপ ছন্দে লিখেছিলেন পরবর্তীকালে অনেক কবি এতে হস্তক্ষেপ করেছেন যেটা আমি বলে দিলাম কীর্তিবা সোজা এবার আসি শান্তিপুর অর্থাৎ নদীয়া জেলার শান্তিপুরের নিকটবর্তী গঙ্গা তীরবর্তী ফুলিয়া গ্রামে অধিবাসী কীর্তিবাস ওঝা সপ্তকাণ্ড রামায়ণ অনুবাদ করেন এই কীর্তিবাস নামে একটি স্টেশনে রয়েছে কীর্তিবাসের আত্মবিবরণী থেকে কীর্তিবাসের কিছু পরিচয় জানা গেলেও তার আবির্ভাবকাল নিয়ে সুনিশ্চিত হওয়া যায় না আত্মবিবরণীতে জানা যায় যে আদিত্য বারো শ্রীপঞ্চমী পূর্ণ বা পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কীর্তিবাস আদিত্যবার অর্থাৎ রবিবার শ্রীপঞ্চমী তিথি মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথিতে রবিবারে রবিবারে এক কিন্তু কীর্তিবাস জন্মগ্রহণ করেছিলেন বলে অনুমান করা যায় কিন্তু কোন সালের উল্লেখ নেই যদিও যোগেশচন্দ্র রায় বিদ্যানীতে জ্যোতিষ গণনার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তেরোশো ছিয়াশি থেকে আটানব্বই খ্রিস্টাব্দের মধ্যে কীর্তিবাসের জন্ম আবার কুলিজি গ্রন্থে সাহায্য নিয়ে চতুর্দশ শতকের শেষের দিকে জন্মগ্রহণ করেছেন পঞ্চাশ শতকের প্রথম রামান রামায়ণ রচনা করেছেন মোটামুটি এইটুকু জানা যায় আত্মপরিচয় থেকে জানা যায় কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা তার টাইটেল কিন্তু আগে ছিল উপাধ্যায় থেকে তারা ওঝা হয়েছিল অ্যাকচুয়ালি এই উপাধ্যায় শব্দের শব্দরূপ হয়ে এসছে ওঝা পূর্ববঙ্গ নিবাসী ছিলেন কিন্তু সেখানে বিশৃঙ্খলতার কারণে পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের নিবাসী ছিলেন সেখানকার বিশৃঙ্খলতার কারণে তারা সেই দেশ ত্যাগ করে ফুলিয়ায় চলে আসেন তাদের বংশধররা হলেন যথাক্রমে মোরারি ওঝা তার পুত্র বনমালী তার পুত্র কীর্তিবাস তাহলে কীর্তিবাসের পিতার নাম বনমালী আর তার পিতার নাম হচ্ছে মোরারি ওঝা এরা মুখোপাধ্যায় হলেও ওঝা উপাধিতে অধিক পরিচিত তাহলে যদি বলা হয় যে কীর্তিবাসের পূর্বের উপাধি কী সেটা হচ্ছে মুখোপাধ্যায় আর পূর্বপুরুষ নরসিংহ ওঝার যদি বলা হয় যে সেই ওঝাটা ওজাটা অ্যাকচুয়ালি উপাধ্যায় থেকে এসেছে এভাবে আমাদের মনে রাখতে হবে কীর্তিবাসের পিতার নাম তো বলা হলো বনমালী মায়ের নাম মালিনী ছয় ভাই এক বোন তারা কবি এগারো বছর বয়সে তিনি বিদ্যা অর্জনের জন্য পরে উত্তর দেশে চলে যান কবি তার কাব্যে গৌড়েশ্বরের কথা বললেও নির্দিষ্টভাবে গৌড়েশ্বরের নাম করেননি তবে বিবরণ পড়ে হিন্দুরাজা গণেশের কথাই মনে হয় তিনি আঠারো সাল পর্যন্ত গৌড়াধিপতি ছিলেন অর্থাৎ বঙ্গের অধিপতি ছিলেন এই হিন্দু রাজা গণেশ তবে কেউ কেউ রুকনুদ্দিন বর্বক সায়ের কথা বলে থাকেন তবে এটুকু ঠিক যে প্রাক চৈতন্য যুগের কবি এই কীর্তিবাস চৈতন্যের পূর্ববর্তী যুগের কবি কীর্তিবাস শ্রীরাম পাঁচালী নামে রামায়ণের অনুবাদ করেন তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী এটি শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারি বা মিশনের ডক্টর উইলিয়াম কেরির উদ্যোগে আঠেরোশো দুই থেকে তিন খ্রিস্টাব্দের মধ্যে কীর্তিবাসী রামায়ণ কয়েক খণ্ডে সর্বপ্রথম মুদ্রিত হয় তাহলে এভাবে প্রশ্ন আসতে পারে কীর্তিবাসের রামায়ণের অনুবাদের নাম কি শ্রীরাম পাঁচালী কবে প্রথম মুদ্রিত হয় সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন থেকে কার উদ্যোগে উইলিয়াম কেরির উদ্যোগে কত সালে আঠেরোশো দুই থেকে তিন সালে কয়েকটি খণ্ডে কিন্তু মাত্র মানে মুদ্রিত হয় পরে কীর্তিবাসী রামায়ণ সব সংস্করণে শ্রীরামপুর সংস্করণের উপর ভিত্তি করে সম্পাদিত পরবর্তীকালে ওই শ্রীরামপুরের ওই সংস্করণের উপর ভিত্তি করেই কিন্তু সব জায়গায় কিন্তু সংস্করণটি হয়ে থাকে কবি কীর্তিবাস সরল বাংলা পয়ার ত্রিপদী ছন্দে যেরকম বিচক্ষণতার সঙ্গে বাল্মীকির কাহিনী অনুসরণ করে তার কাব্যে রচনা করেন তাতে তিনি যে সংস্কৃতে অভিজ্ঞ তাতে সন্দেহের অবকাশ নেই কবি বাল্মীকি রামায়ণের মূল কাহিনীকে সংক্ষেপে বিবৃত করেছেন তাই কীর্তিবাসের রামায়ণ আক্ষরিক অনুবাদ না হয়ে ভাবানুবাদ হয়ে উঠেছে যেমন মূল রামায়ণের রাম রামায়ণে ভক্তের ভগবান আবার হয়েছেন সর্বসংহা বাঙালি কুলবধূ সেটা আমি বললাম আগে তাই আত্মপরিচয় গ্রন্থে তাকে পণ্ডিত বলা হয়েছে এবং কুলজি গ্রন্থে তাকে ধীমান বলে আখ্যায়িত করা হয়েছে যেটি সার্থকরূপ লাভ করেছে এছাড়া তিনি মূল রামায়ণ থেকে অনেক কাহিনীকে বর্জন করেছিলেন এবং মূল কাহিনীর ছাড়াও আরও নতুন করে অনেকগুলো কাহিনী তিনি যুক্ত করেছিলেন তার রামায়ণে এবার আমরা চলে আসি প্রথম বাঙালি রাম রচয়িতা মানে চরিতকারকে প্রথম বাঙালি রামচরিত কিন্তু অভিনন্দ কীর্তিবাসী রামায়ণ প্রথম যেখান থেকে মুদ্রিত হয় শ্রীরামপুর মিশন থেকে বললাম কীর্তিবাসের আমায়ণ যত খ্রিস্টাব্দে মুদ্রিত হয় আঠারোশো তিন আসে এখানে আঠারোশো দুই থেকে তিন আমরা পড়েছি মনে রাখতে হবে যে আঠারোশো তিন যার সম্প্রদায় পুঁথিতে কীর্তিবাসের আত্মবিবরণীতে লেখা ছিল আদিত্যবর শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তাহলে পূর্ণ কথাটা ছিল হারাধন দত্তের আত্মবিবরণীতে আর আদিত্য বর শ্রীপঞ্চমী পূর্ণ পূর্ণ বাঘমার ছিল নলী নলিনীকান্ত ভট্টশালীর আত্মবিবরণীতে কীর্তিবাস জন্মগ্রহণ করেন ফুলিয়াতে কীর্তিবাসের পিতার নাম বনমালী মায়ের নাম মালিনী কীর্তিবাসে ওঝা রামায়ণের প্রকৃত নাম শ্রীরাম পাঁচালী কীর্তিবাসে ওঝা চোদ্দোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে যে জন্মগ্রহণ করেন কত তারিখে সেটা হচ্ছে ছয়ই জানুয়ারি কীর্তিবাস ওষা তার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন রুকনউদ্দিন বরবাক শাহের বাল্মীকি রামায়ণের যে প্রসঙ্গ কীর্তিবাসী রামায়ণের নেই অম্বরীশ যোগ্য এরকম কতগুলো লিস্ট আছে আপনারা যদি চান তাহলে আমি আলাদা করে সেটা দিয়ে দিতে পারি বা পরের ভিডিওর সঙ্গে আমি অ্যাড করে দেব। আপনারা যদি চান যে কোনগুলো কীর্তিবাসী রামায়ণ থেকে বর্জন করেছে আর কোনগুলো তার মৌলিক রচনা বাল্মীকি রামায়ণের যে প্রসঙ্গ কীর্তিবাসী রামায়ণের নেই গণেশের জন্ম তাহলে আমরা এখান থেকে দুটোই পেয়ে গেলাম যে অম্বরীশ যজ্ঞ আর গণেশের জন্ম কিন্তু বাল্মীকি রামায়ণের অংশ থেকে তিনি বাদ দিয়েছিলেন আরেকটি বাদ দিয়েছিলেন সেটা হচ্ছে বৈশিষ্ট্য বিশ্বামিত্র বিরোধ কীর্তিবাস যে গ্রন্থ থেকে কাল নেমির সঙ্গে হনুমানের বিরোধের কাহিনী গ্রহণ করেছেন সেটা হচ্ছে অধ্যত্ত রামায়ণ থেকে কীর্তিবাস মেঘনাদের সঙ্গে যুদ্ধে রাম লক্ষণাদের মূর্ষার কাহিনী যে গ্রন্থ থেকে গ্রহণ করেছেন সেটা হচ্ছে অদ্ভুত রামায়ণ থেকে কীর্তিবাস লক্ষের হাতে রাম লক্ষণাদের মৃত্যু ও পুনর্জীবনের কাহিনী যে গ্রন্থ থেকে গ্রহণ করেছেন সেটা হচ্ছে ভারত সংহিতা থেকে বিশল্যকরণী আনতে গিয়ে হনুমানের সঙ্গে যার বিরোধ ছিল সেটা হচ্ছে কালনেমি আমরা যদি রামায়ণের কাহিনীগুলো একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো কালনেমির সঙ্গে কিন্তু এই বিশল্যকরণী আনতে গিয়ে বিরোধ বেঁধেছিল রাম লক্ষণ যে কাণ্ডে তারকা রাক্ষসীকে বধ করেছিলেন সেটা হচ্ছে আদি কাণ্ডে অর্থাৎ প্রথমেই শুরুতেই যার ঔরসে ঋষ্যশৃঙ্গ মনির জন্ম হয় সেটা হচ্ছে বিভান্ডকের ঔরসে যার গর্ভে ঋষশৃঙ্গ মনির জন্ম হয় হরিণীর গর্ভে যার নির্দেশে রাম লক্ষণ তারকা রাক্ষসীকে বধ করেছেন সেটা হচ্ছে বিশ্বামিত্রের নির্দেশে চিরদিন আমি দাস চরণে তোমার সাপেতে রাক্ষস কুলে জন্ম আমার যার উদ্দেশ্যে একথা বলা হয়েছে সেটা হচ্ছে বিষ্ণুর উদ্দেশ্যে রাবণ কুম্ভকর্ণ পূর্বজন্মে যার দ্বার রক্ষক ছিলেন এটা হচ্ছে বিষ্ণুর দ্বার রক্ষক ছিলেন এই প্রসঙ্গে একটা বিষয় বলে দিই যে পরের প্রশ্নটা থেকেই পরেই যে পূর্বজন্মে রাবণের যে নাম ছিল জয় ছোট্ট একটা কাহিনী এখানে বলে দিই অ্যাকচুয়ালি জয় আর বিজয় দুইজন ছিলেন বিষ্ণুর দ্বার তারা স্বর্গে ছিলেন বিষ্ণুর দ্বাররক্ষক তারা একটা ভুল করে সেই ভুলের জন্য তাদেরকে মরতে পাঠানো হয় এবং তাকে যদি বলা হয় যে তাদেরকে পরিচয়গুলো একটু দিয়ে নিই যে তারা হলেন জয় আর বিজয় এরা সত্য যুগে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু শিপু এই দুইজন রূপে জন্ম নেয় ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণ রূপে জন্ম নেয় দাপর যুগে তারা কংস এবং শিশুপাল সম্ভবত শিশুপাল নয় জরা সিন্ধু এই দুজন রূপে জন্ম নেয় এবং কলি যুগে জগাই মাথায় রূপে জন্ম নেয় এরা হচ্ছে স্বর্গের দ্বাররক্ষী জয় এবং বিজয় বিষ্ণুর দ্বাররক্ষী এরা ভুল করার জন্য তাদেরকে অভিশাপে দেওয়া হয় এবং তারা মর্তে জন্মগ্রহণ করে আচ্ছা। এর সম্পর্কে আরো অনেক কাহিনী আছে এই এর প্রাসঙ্গিক নয় অতটা তার জন্য আর বললাম না পূর্বজন্মে কুম্ভকর্ণ যে নামে পরিচিত ছিলেন সেটা এই যে বিজয় নামে আমি যে বলে দিলাম জয় আর বিজয় যার নেতৃত্বে সেতু বন্ধন হয়েছিল সেটা হচ্ছে নলের নেতৃত্বে সাগর পেরিয়ে রামচন্দ্রের লঙ্কায় প্রবেশের খবর যে রাবণকে দিয়েছিল সেটা হচ্ছে নিকষা যে রামচন্দ্ররা লঙ্কায় আসছে সমুদ্র পেরিয়ে সেই খবরটা নিকষা কিন্তু রাবণকে এনে দিয়েছিল নিকষা সতী যে মনির বরে রাজা দশরথের পুত্র লাভ হয়েছিল সেটা হচ্ছে ঋষ্যশৃঙ্গ মনির বরে দশরথের পুত্র হচ্ছিল না তার জন্য যজ্ঞ করা হয় সেখানে বরলাভ করেছিলেন ঋষ মুনির কাছ থেকে রাবণের পিতার নাম বিশ্বশ্রবা যত বছর বয়সে রামচন্দ্রের বিবাহ হয় দশ বছর বয়সে দশরথের পিতার নাম অজ অজমণি জনক রাজার সহধর্মিণী হলেন মলয়া পূর্বজন্মের মন্থরা যে নামের অপসরা ছিলেন এটা হচ্ছে মন্ত্র আমরা পাই যে কৈকে দাসী তাইতো কৈকে দাসী তিনি একজন অপ্সরা ছিলেন পূর্বজন্মের তিনি হলেন দুন্ধুবি ধনদেবতা কুবের যে অপসরার সঙ্গে কেলি করেন সেটা হচ্ছে রম্ভা ইনিও স্বর্গের একটা অপ্সরা রাম লক্ষণ সীতা গোদাবরী তীরে যত বছর বাস করেছিলেন তিন বছর বাস করেছিলেন খরদূষণের চোদ্দ হাজার রাক্ষসকে রাম যে অস্ত্রে বধ করেছিলেন সেটা হচ্ছে গান্ধর্ব অস্ত্রে লক্ষণ যে অস্ত্রে ইন্দ্রজিৎকে বধ করেছিলেন সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র ইন্দ্রজিৎ নিধনে লক্ষণকে ব্রহ্মাস্ত্র প্রয়োগের পরামর্শ দিয়েছিলেন পবনদেব শক্তি শক্তিশালী হতচেতন লক্ষণকে বাঁচানোর যেটি বিকল্প ঔষধ নয় অর্থাৎ লক্ষণকে বাঁচানোর জন্য দরকার ছিল অস্থি সঞ্চরণী দরকার ছিল সুবর্ণকে দরকার ছিল বিশেষত আমরা নাম জানি বিশল্যকরণী কিন্তু মৃত সঞ্জীবনী এটা কিন্তু দরকার ছিল না অপশনে চাওয়া হয়েছে নয় কোনটি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে মৃত সঞ্জীবনী ইন্দ্রজিতের অগ্নিবর প্রাপ্তিকালে যিনি উপস্থিত ছিলেন না ইন্দ্রজিৎ যখন অগ্নিবর প্রাপ্ত করেছিলেন তিনি তখন কিন্তু কুম্ভকর্ণ অর্থাৎ ইন্দ্রজিতের কাকা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন না উপস্থিত ছিলেন। মহিরাবনের পূর্বজন্মের নাম কি ছিল শত্রুধন মহিরাবণের পাট রানী হলেন পৌরশী বিভীষণের কন্যা হলেন সানন্দা কুম্ভকর্ণের পত্নীর নাম সেটা হচ্ছে চন্দ্রকলা জমের যে দোয়ারে নারকীয়রা থাকে সেটা হচ্ছে দক্ষিণ দোয়ারে যার গর্ভে হনুমানের জন্ম হয় পবনদেব এবং অঞ্জনার গর্ভে কিন্তু পবনদেব পবন পুত্র হনুমান বলা হয় আর তার মায়ের নাম অঞ্জনা যে বনে সীতা সন্তান প্রসব পড়েছিলেন সেটা হচ্ছে কুশল যার নির্দেশে বনবাসী রামচন্দ্র পঞ্চবর্তী বনে বসবাস করেন অগস্ত নির্দেশে অযোধ্যা যাত্রার পথে রামচন্দ্রকে যিনি বাধা দিয়েছিলেন সবাই মিলে যখন অযোধ্যার পথে যাত্রা করছিল তখন কিন্তু পরশুরাম তাদেরকে বাধা দিয়েছিল রামায়ণের বানর বৌদ্ধ হল সুসেন তিনি বানরদের মধ্যে বৌদ্ধ অর্থাৎ চিকিৎসক কৃত্তিবাসের আত্মবিবরণীর প্রথম যিনি সন্ধান পান তিনি হলেন হারাধন দত্ত যে গ্রন্থে কৃত্তিবাসের আত্মবিবরণীর প্রথম ছাপা হয়েছিল সেটা হচ্ছে বঙ্গভাষা সাহিত্য গ্রন্থে কৃত্তিবাসের আত্মবিবরণী যে সালে প্রথম প্রকাশিত হয় উনিশশো এক সালে কৃত্তিবাসের জন্ম তারিখ চোদ্দশো তিতাল্লিশ খ্রিস্টাব্দের ছয়ই জানুয়ারি কথা বলেছেন কিন্তু সুকুমায় মুখোপাধ্যায় বিশ্বামিত্র যাকে তার তপস্যার পূর্ণ দান করেছিলেন তিনি হলেন সৌদশ আদি পুরুষ নিরঞ্জনের কন্যা ছিলেন কান্দিনী অযোধ্যায় যে রাজা গর্ভবতী হয়েছিলেন সেটা হচ্ছে যুবন্যাশ হরিশ্চন্দ্রের পত্নীর নাম আমরা জানি সৈবা হরিশ্চন্দ্র সৈব্যাকে যে দামে বিক্রি করেছিলেন সেটা হচ্ছে চার কোটি আমরা হরিশ্চন্দ্র সৈব্যার কাহিনী অনেকে জেনে জেনে থাকবো রাজা হরিচন্দ্রের কাহিনী আর কি যে মনির বরে ভগীরথের জন্ম হয় সেটা হচ্ছে অষ্টবক্র অষ্টাবক্র কৈকীর পিত্রালয় নগর। অর্থাৎ ভরতের মাতা কৈকি যে বধ করতে গিয়ে দশরথের অঙ্গহানি ঘটে সেটা হচ্ছে সম্বর চণ্ডলের পূর্ব নাম হচ্ছে বামদেব জনক রাজার ভাই কুশধাস রাম লক্ষণ ভরত শত্রুঘ্নের বিবাহের পুরোহিত হলেন শতানন্দ ভরত পত্নীর নাম মান্ডবী শত্রুঘ্ন পত্নীর নাম শ্রুতকীর্তি আর লক্ষণ নাম তো উর্মিলা আমরা সকলেই জানি আর রামের স্ত্রীর নাম হচ্ছে সীতা যে নদীতে রাম লক্ষণ পিতৃতর্পণ করেছিলেন সেটা হচ্ছে ফলগু নদী এই সম্পর্কে ছোট্ট একটা কথা বলি যে রাম লক্ষণ পিতৃতর্পণ করতে গিয়েছিল এই ফলগু নদীর ধারে কিন্তু যে ব্রাহ্মণ পিতৃতর্পণ করিয়েছিলেন তিনি পরবর্তীকালে সীতা যখন তাদের কাছে জিজ্ঞাসা করে যে সত্যিই কি রাম লক্ষ্মণ পিতৃতর্পণ করেছে তখন ব্রাহ্মণ ভেবেছিল যে যদি আমি মিথ্যা বলি যে না করেনি তাহলে আরেকবার আমি অর্থ পাবো সেই জন্য মিথ্যা কথা বলেছিল তার জন্য তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছিল নদীও মিথ্যা কথা বলেছিল সেই নদীর এখন শুধু বালি পাওয়া যায় ফুলগু নদীতে অর্থাৎ খুঁড়লে জল বের হয় অভিশাপে আর তুলসী গাছ মিথ্যা কথা বলেছিল তুলসী গাছকে অভিশাপ দেওয়া হয়েছিল বক মিথ্যা কথা বলেছিল বককে অভিশাপ দেওয়া হয়েছিল এরকম কয়েকজনকে কিন্তু মিথ্যা কথার জন্য এমনকি যে ব্রাহ্মণ বলেছিল সেই ব্রাহ্মণকেও অভিশাপ দেওয়া হয়েছিল যাই হোক আসি পরের প্রশ্নে ভরত যেখানে অট্টালিকা নির্মাণ করেন সেটা হচ্ছে নন্দীগ্রামে অত্রিমুনির আশ্রম থেকে বেরিয়ে রাম যে রাক্ষস বধ করেন সেটা হচ্ছে বিরাট রাক্ষসকে রাবণ ভ্রাতা খরকে রামচন্দ্র যে বনে হত্যা করেন সেটা হচ্ছে ঐশিক অশোক বনে বন্ধিনী সীতার জন্য যে পরমাণ্য নিয়ে গিয়েছিলেন সেটা হচ্ছে ইন্দ্রদেব অর্থাৎ অশোক বনে সীতা যখন বন্দি ছিল তখন ইন্দ্রদেব তার জন্য পরমাণ্ব পাঠিয়েছিল রামচন্দ্র যে নদীতে জটায়ুর তর্পণ করেছিলেন সেটা হচ্ছে গদাবরুর গদাবরী নদীতে জটায়ুর তর্পণ রামচন্দ্র যে অস্ত্রে বালিকে বধ করেছিলেন বালির আরেক ভাই সেটা হচ্ছে সুগ্রীব আমরা রামায়ণের কাহিনীতে জানি যে বালিকে বধ করে সুগ্রীবই সেখানে সুগ্রীবকে সেখানকার রাজা করা হয় ঐশিক অস্ত্রে সুন্দরকাণ্ডে যে হনুমানের পথরোধ করেছিল সেটা হচ্ছে সুরষা অর্থাৎ লঙ্কার দিকে যখন যাচ্ছিল হনুমান পতরোধ করেছিল সুরসা যে কাণ্ডে হনুমান লঙ্কা ধ্বংস করে সেটা হচ্ছে এই সুন্দরকাণ্ডে মায়া যুদ্ধে যে রাম লক্ষণকে হরণ করেছিলেন সেটা হচ্ছে মহিরাবন কুশধ্বজের কন্যা হচ্ছে বেদবতী যে কাণ্ডে রামায়ণের জন্মকথা ব্যক্ত হয়েছে সরি রাবণের জন্মকথা ব্যক্ত হয়েছে সেটা হচ্ছে উত্তরাকাণ্ডে অর্থাৎ শেষ কাণ্ডে রাবণের জন্মকথা ব্যক্ত করা হয়েছে কুবীরের মাতা হলেন লতা যে ধন দেবতা কুবের কুম্ভকর্ণ দশানন অর্থাৎ রাবণ আর বিভীষণ যে বনে তপস্যা করেছিল অর্থাৎ তিন ভাই এরা যে বনে তপস্যা করেছিল সেটা হচ্ছে গোকর্ণ বন কুবের যে পর্বতে বাস করতেন সেটা হচ্ছে কৈলাস পর্বতে যে যেখানে শিব বসবাস করতেন হনুমান যে তিথিতে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে অমাবস্যা তিথিতে যে মনির সাপে লক্ষণ বর্জন ঘটে সেটা হচ্ছে দুর্ভাষা যে প্রাচীন বাংলা সাহিত্যে কৃত্তিবাসের প্রথম উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এটি জয়ানন্দ চৈতন্য জ্যোতিষ গণনার সাহায্যে যিনি প্রথম কীর্তিবাসের কাল নির্ণয়ে প্রয়াস পান তিনি হলেন যোগেশচন্দ্র রায় যেটা আমি বললাম কৃত্তিবাসী রামায়ণে লঙ্কা কাণ্ডের পূর্ববর্তী কাণ্ডের নাম সেটা হচ্ছে সুন্দরকাণ্ড আমাদের ভিডিও এভাবেই চলছে আমরা চর্যাপদ শ্রীকৃষ্ণকীর্তন কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী সাহিত্যের বৃন্দাবন দাস মঙ্গল কাব্যের মনসামঙ্গল এগুলো সব আলোচনা করেছি এটা এস এস টি বাংলা আর যেহেতু প্রিলিটাও আমাদের খুব ইম্পর্টেন্ট এবার সেই জন্য প্রিলি ক্লাসও আমি করাচ্ছি বিশেষত ইতিহাস ভূগোলের ক্লাস আমার চ্যানেলে চলছে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা সবাই লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত দেবেন কেমন লাগছে বা কিভাবে আমরা ভিডিও আপনারা সবাই চাইছেন ভিডিওটা এরপরে আমি মক টেস্ট দেবো এভাবে পরপর শেষ করে আমি মক টেস্ট চালু করব এবং অবশ্যই মক টেস্টগুলো আপনারা সবাই দেখবেন আর এই ভিডিওগুলো বিস্তারিতভাবে না দেখলে মক টেস্ট পারবেন না বিস্তারিত দেখুন আর অবশ্যই কমেন্ট করুন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চলুন তাহলে কীর্তিবাসী রামায়ণের লঙ্কা কাণ্ডের পূর্ববর্তী কাণ্ড হচ্ছে সুন্দরকাণ্ড যেটা বলা হলো আচ্ছা অশোক বনে বন্ধিনী সীতার জন্য ইন্দ্র যে পরমাণু নিয়ে এসেছিল সে কার নির্দেশে সেটা ব্রহ্মার নির্দেশে কীর্তিবাসের গুরু ছিলেন ব্রহ্মার সদৃশ্য রাজা দশরথ যত বছর বয়সে পিতৃ মাতৃহীন হয় অর্থাৎ পিতা মাতা মারা যায় মাত্র এক বছর বয়সে রাজা দশরথ যত বছর বয়সে সিংহাসনে বসেন পাঁচ বছর বয়সে রাজা দশরথ যার কাছে শব্দভেদী বান ব্যবহার শিখেছিলেন সেটা হচ্ছে ভৃণ্ডোর কাছ থেকে দশরথের মাতার নাম ইন্দুমতি যিনি রাজা সৌদাসকে ব্রহ্মরাক্ষস হওয়ার সাপ দিয়েছিলেন সেটা হচ্ছে বশিষ্ট যার সাপে সাগর বংশ ধ্বংস হয়েছিল সেটা হচ্ছে মুনি সাপে সাগর রাজার পিতার নাম রুহিদাস সাগর রাজার সন্তান ষাট হাজার কীর্তিবাস রামায়ণের যতগুলি কাণ্ড আছে কী বাল্মীকির মতো কীর্তিবাসের রামায়ণের কাণ্ড সংখ্যাও সাতটি কীর্তিবাসের রামায়ণের প্রথম কাণ্ডের নাম হচ্ছে আদিকাণ্ড আর বাল্মীকি রামায়ণের প্রথম কাণ্ডের নাম হচ্ছে বালকাণ্ড কীর্তিবাসের রামায়ণের দ্বিতীয় কাণ্ড অযোধ্যা কাণ্ড আমি বললাম পরপর প্রথম কাণ্ড আদিকাণ্ড যেখানে রাম জন্মের কাহিনী বা বড়ো হওয়ার কাহিনী অযোধ্যা কাণ্ড তার পরের বর্তী ধাপ আর তারপরে তারা অরণ্যে চলে যাচ্ছে তা অরণ্য তিন নম্বর কাণ্ড বনবাসে যাচ্ছে তারপরে তারা কিসকিন্দা যাচ্ছে হনুমানের ওখানে এটা চার নম্বর কাণ্ড হনুমানের ওখান থেকে সুন্দরকাণ্ড অর্থাৎ হনুমান লঙ্কায় যাচ্ছে সুন্দর দৃশ্য দেখছে এটা সুন্দরকাণ্ড এভাবে আমরা মনে রাখবো কাহিনিটা প্রায় এরকমই তারপরে যে রাম রাবণের যুদ্ধ হচ্ছে সেটা লঙ্কা কাণ্ডে আর তারপরে তারা ফিরে আসছে সেটা হচ্ছে উত্তরকাণ্ড এটা হচ্ছে সাত নম্বর কাণ্ড এভাবে আপনার মনে রাখবেন যার বরে এই যে সাগর রাজা ষাট হাজার সন্তান লাভ করেছেন সে হচ্ছে মহেশ্বরের বরে মর্তলোকে যদি বহে প্রভাব গঙ্গার তবে সে তোমার বংশে হইবে উদ্ধার কপিল মুনি কার উদ্দেশ্যে এটা বলেছিলেন এটা হচ্ছে অংশমানের উদ্দেশ্যে রঘুরাম না রঘু নাম না কহিও আমার সাক্ষাৎ নিশাতে না যাই নিদ্রা রঘুর ভয়েতে এই মন্তব্য কে করেন তিনি হলেন দেবরাজ বীর হনুমান কক্ষতলে সূর্যকে ধারণ করে লক্ষণকে বাঁচানোর পর সূর্যদেবকে মুক্তি দিলে সুগ্রীব তাকে যে পুরস্কার দেন সেটা হচ্ছে দাড়িম্ব নারকেল তাল খেজুর এগুলো পুরস্কার দিয়েছিলেন সুগ্রীব তাকে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল